হামবুর্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ট্রাম্প পুতিন প্রথম বৈঠক গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন হামবুর্গে শুরু হচ্ছে আজ শুক্রবার জি টোয়েন্টি সম্মেলনের মাঝেই আনুষ্ঠানিকভাবে প্রথমবার বৈঠকে বসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পিত এ বৈঠকে শীর্ষ দুই নেতার মধ্যে এক কার্যকর আলোচনা অনুষ্ঠিত হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ক্রেমলিন দুই নেতার মধ্যে বৈঠকের খবর নিশ্চিত করছে হোয়াইট হাউজ ও ক্রেমলিন চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর পুতিনের সঙ্গে তিনবার ফোনালাভ হলেও এটাই তাদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বিশ্বব্যাপী চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এ ধরনের বৈঠক প্রয়োজন ছিল বলে ক্রেমলিন জানিয়েছে প্রসঙ্গত রাশিয়ার দুই সালের মার্কিন সাধারণ নির্বাচনকে প্রভাবিত করা ইউক্রেন দখলের প্রচেষ্টা ও সিরিয়ার প্রতি সহানুভূতি দেখানোর ব্যাপার নিয়ে দুপক্ষের চলমান অস্থিতিশীলতার মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে আগ্রহী বিশ্ববাসীকে বিষয়টি জানানো এ বৈঠকের অন্যতম উদ্দেশ্য সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন এছাড়া ইউক্রেন বিষয় নিয়ে আলোচনা হবে তবে সময়ের অভাবে ইউক্রেনের সংঘাত নিয়ে দুই নেতার বিস্তারিত আলোচনা নাও হতে পারে বলে জানিয়েছেন তিনি এর আগে গত সেপ্টেম্বর জি টোয়েন্টি সম্মেলনের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পুতিনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি